এই দুনিয়ার জমিনও দেখা যায় আমি সারা জীবন বাইয়েন তোর খোতা কইয়ার না একবার জন বাইয়েন তোর খোতা কইয়ার বাজার যখন যাই ভাই বাজার তো নে আই ভাই তোমার বিবির লাগি বাজার তো নে খালাং গোরা নিয়া খাওয়াই ভাই কোন কারণে ডাক্তারে কইছে তোমার বিবির আপনার ব্লাডর কমজোরি আছে তোমার বিবিরে খালাং করে খাওয়াই ভাই তুমি ডালিম খাওয়াই ভাই তোমার বিবির ব্লাড আপনার সার্কুলেশন ভালো হইতো আর তোমার মা জমিনও বেমার পড়ে গেছ তোমার মা জননী রে বাইরে খালাঙ্গুর দরকার নাই আপনার ডালিমর দরকার নাই একটা চেরি শিরা পানিয়াও খাওয়াই লাইলাম মাশাআল্লাহ হইছে তো আরম বলি কইব ওলা শুনেন না নিজ বানাটা মা তুই না এ ইগান হইয়াল না যে বেটি বেমার পড়ার বারে ডাক্তার দেখানি বন করো ইগান হইয়াল না আপনার পরিবার আপনারে দেখি আইছো আর আওলাদর জন্য তৈল মার কদমনে নিছে রসুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত জুড়ে বলো সুবহান আল্লাহ আওলাদর জন্য তৈল মার কদমনে নিছে সুবহান আল্লাহ আর মা মন যারা আছো বেটিন তোর বেহেস রেখান হইল ইগান হইল জামাইর ভার তলে কও সুবহান আল্লাহ আজ বউতে করো গিয়া কই ভাই মাপ হুঁচট নি লড়িস না তোর বেশ আর দুজক আমার ভার তোলে বলে কিলা হনলায় বলে রাতাবাড়ির খারি নজরুল ইসলাম কইছেন বলে ইয়া আল্লাহ তুলা দেখি না আমার বেশ টাকা ওদের নে মুজা খুলি ভাই খুলার বাদে বেটিয়ে কইব লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম বলে কি তো হইছে বলে আমার বেশ তোর সাইজ তো ভালো না বলে কেনে বলে তোমার মুরা ফাটা ও মা বহিল হল তোমার স্বামীর যদি মুরা ফাটা থাকে কোনো অসুবিধা নাই তোমার জন্য তো ফাটা ভাই তাই নাই যদি স্বামীর ভাও কাটিয়া পড়ে যায় তবুও ডরাইও না স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয় তুমি যখন মারা যাই ভাই আল্লাহর জন্য তুমি ভাই ভাই কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গন স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত রইত একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি এ দারওয়ান জন ডাক দিয়া আনিয়া ফরমাইন ও খাদিজা আমি রাসূলুল্লাহ কইয়া আজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিম কোনো অসুবিধা নাই খাদিজা আজ যেটা চাইবাই আমি দিলাই মুখ সুবহান আল্লাহ ইলা আপনারা মাঝে মাঝে কইন নানি ধর্মন কর যাই তাই নি সোনার আংটি ও আঙ্গুলো দিবা গলাই দি ওলা খুশ বেটি বালা করে খাবাইয়া বইয়া কই বাইরে যাই তাই নানি বলে না বেজুত করে খাই যাই ইলা কামাইতে না মানরে কই লাইলে আশা খান হুরা করতায় আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইন ও খাদিজা আইজ আমার কাছে যে জিনিস চাই ভাই আমি দিলাইম হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি কোন জিনিস চাইতাম বলে তুমি কও কিতা হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মধ্যে একটা আশা হইল আমি খাদিজা যখন দুনিয়া তুমি বিদায় নিম আমি মারা যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমার গোসল দেওয়াইতা মা বইন হল মারা যান সে গোসল দেওয়াইন জমিন মহিলা হলে নারী সমাজে মহিলা হলরে গোসল দেওয়াই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম আশা হইল আপনি নবীজির কাছে আমি চাইয়া আমি খাদিজা যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিম আমি মারা যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহ আমারে গোসল দেওয়াই ভাই রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমি গোসল দেওয়াইলে তোমার কি লাভ হইব হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আপনার হায়াত মুবারক দ্বারা আমি খাদিজাতুল কুবরার জমিনের মধ্যে গোসল দেওয়াই ভাই ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমার অন্ধকার কবর রাখবাই আপনি নবীজির হায়াত মুবারক আমার জিসিমের মধ্যে লাগব আমার বিশ্বাস হইল আপনি নবীর কারণে আমি খাদিজার শরীরের মধ্যে কোনো অসুবিধা হইত না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আরেকটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবাই, কাফনের মাধ্যমে আবৃত করবাই। আমার বড় আশা হইল আমার কাফনের লগে আপনি নবীজির চাদর মুবারক আমার লগে দিবাই। রসুল্লাহ ফরমাইল, খাদিজা কোন চাদর গো ইয়া রাসূলুল্লাহ? যেদিন আপনার উপর কোরআন শরীফ নাযিল হইছিল, আপনি নবীজি তাব উঠিছিল, আপনি নবীজি কইছিল, ও খাদিজা আমার তুমি চাদর দিয়ে আবৃত করো। আমি আমি খাদিজায় চাদর দিলাম, আল্লাহ জানাইলা ও চাদরওয়ালা বন্ধ, ও কম্বলওয়ালা বন্ধ, আর জমিন ঘুমাইলা উঠি যাও ইয়া রাসূলুল্লাহ। যে চাদরের কারণে আল্লাহ চাদরওয়ালা বন্ধ হইছ, আমি খাদিজার বড় আশাইল, আমি মারা যাওয়ার পরে এই চাদরখানা মারে দিবাই। আমি যদি চাদর লইয়া কবর যাই, আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর দুজ করা গুণ দিতালাই। কোন কারণে? নবীজির জিসি মুবারকের মধ্যে সেই চাদর লাগছে, এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর হাবিবর জিসি মুবারকের সঙ্গে যদি কোনো মানুষের জিসি মিলিয়া যায়, এই জিসিমের জন্য আল্লাহ দুজো করে গুণ হারাম করিলাই। আল্লাহর হাবিবর একজন সাহাবি যার নাম হইল সোয়াদ বিন ওমর আনসারি, বারখরি আসাও মুনতাখাবু সিয়র বিন ওরিল বসর কিতাবের মধ্যে শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রইসুল কররা ওয়াল মুর রইসুল কররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা করেন। কিতাবের নাম হইল মুনতাখাবু সিয়র বিনুরিল বসর। ও কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবি, এই সাহাবির নাম হইল হযরত সাওয়াদ বিন উমর আনসারি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদর ময়দানে যাইতা, দেখা যায় জোর ছুটি গেছে, জজবা উঠিল। আল্লাহর হাবিবে ফরমাইল, হে সাওয়াদ, আমি রসুলুল্লাহ কইয়া তুমি এখন লাইনের মধ্যে সোজাই যাও, কাতারও দাঁড়াই যাও। সাওয়াদ বিন উমর আনসারি সামনে যাইন পিছনে যাইন, আপনার জজবা উঠি গেল। রসুলুল্লাহ ফরমাইল, সাওয়াদ, আমি রসুলুল্লাহ কইয়া এখন হালা ডিলা করিও না, তুমি তোমার কাতারের মধ্যে এখন সোজা হই যাও। হয়েকবার নবীজি কইছ খামাইছে না, আফতা নবীজিয়ে আপনার খেজুরের যে লাঠি মুবারক আসলো ওগুদিওলা ধাক্কা মারিয়া কইছেন উব, হওয়ার লগে লগে সাওয়াদ বিন উমর আনসারি খান্দন আরম্ভ করছে, নবীজি আমারে মারি দিছ। আচ্ছা এখন যে এলা ঠেলা মারলে মানে মরি যায়নি জি? শেষ সময় নবীজি যখন দুনিয়া তনে বিদায় নিতা খবর ফাটাইছে যে আমার সাওয়াদ বিন উমর আনসারিরে কইও আমি একদিন তানে ঠেলা মারলাম। সাওয়াদ বিন উমর আনসারি কইছেন আমি আজ বদলা লইতাম। সাহাবাই কেরামকলে কইলা, নবীজিয়ে এত কষ্ট করলা আর আজ দুনিয়া তুনে বিদায় নিবা, কিলা বদলা লইতা? বলে না, আমারে কুসা মারছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইতেছি। লাস্ট মুহূর্তে দেখা যায় সাওয়াদ বিন উমর আনসারি কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন কুসা মারছিল আমার পিঠির শরীরে কোনো কাপড় ছিল না, আপনি নবীজির জিসিম তুনে কাপড় মুবারক তোলা কামিজ মুবারক সরাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরাইছ। আমার বুজুর্গ সাওয়াদ বিন উমর আনসারি আল্লাহর হাবিব আলাইহিস সালামের কামিজ মুবারক যখন সরাইছ, সাওয়াদ বিন উমর আনসারি নবীজির দরগে সয় আল্লাহর হাবিব মরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করই, আর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বদলা লওয়ার জন্য আইছিলাম, আমার মনের ইরাদা হইল জীবনে অনেক দিন আপনার পিছনে আমি নমাজ পড়িলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার জিসিম মুবারকের সঙ্গে যদি কারোর জিসিম মিলে যায়, এই জিসিমের জন্য আল্লাহ দুজো করা গুণ হারাম করে লাইবা। ইয়া রাসূলুল্লাহ, এই আশা নিয়া আমি সওয়াদ বিন উমর আনসারি আপনার মরে নবুয়তের মধ্যে চুমা খাইলাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, ও সওয়াদ, তোমার মনের মধ্যে যে আশা আল্লাহ তোমার
মনের আশারে পূর্ণ করিলেন সুবহানাল্লাহ। এখন দেখি যাই বাইরে অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা।